हे व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल मंगल्स पुतुल्स ब्लॉग। আমি হলাম পুতুল। তো আজ হলো মহা অষ্টমী। তো কালকে সপ্তমী ব্লগটা আশা করি তোমরা দেখেছো, যদি না দেখে থাকো সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এখন বাজে সকাল 8টা, তো আমি 8টা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো শুনতে পাচ্ছ আমাদের পাড়ার পুজোর আওয়াজ শোনা যাচ্ছে আমাদের বাড়ির কাছেই। তো সকাল সকাল আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। তো এখন একটু চুলে স্পা করেছি। তো দেখতে পাচ্ছ চুলটাকে বেঁধে রেখেছি। তো চুলটাকে একটু পরে ধুয়ে আমি তারপর চলে যাব মণ্ডপে বাটা দিতে। তো আমি আজ এই ড্রেসটা পরবো, এটাকে নিয়েছি বাটা দিতে যাওয়ার জন্য এবং অঞ্জলি দেওয়ার জন্য। তো আমি রেডি হয়ে নি। তো দেখো আমি রেডি হয়ে গেছি এবং হাতে বাটাও নিয়ে নিয়েছি। দেখো বাটায় কি কি আছে। এবারে সরকারের নির্দেশ আমরা পুরোপুরি পালন করেছি, যেহেতু এবার মিষ্টি বারণ ছিল তাই জন্য আমরা শুধু ফল নিয়েছি। তো এখানে আছে একহালি কলা, বড় বালি আপেল দুটো, দুটো মুসাম্বির, চেরির প্যাকেট, খেজুরের প্যাকেট এবং আছে নাশপাতি, আর সঙ্গে আছে পানের খিলি, দক্ষিণা এবং নাম গোত্র। তো এখন আমরা মণ্ডপে এসে পড়েছি এবং বাটাটাও দিয়ে দিয়েছি। এখন একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেব, তার সঙ্গে দেখো তনু ঠাকুরকে ধূপকাঠি দেখাচ্ছে। আর এই হলো আমাদের বিখ্যাত শীতলা মন্দির। তো দুর্গামার মন্দিরে এসেছি, এখন একটু শীতলামার মন্দিরেও এসে পড়েছি। এখানে একটু ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে নেব। এখন আমরা এসে পড়েছি আমাদের পাড়ার দুর্গাপুজোতে। তো এখানেও আমরা একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেব। তো দেখো আজ আমার আউটফিট, এই কুর্তাটা আজ আমি পরেছি, ঠিক আছে? তো একটু রেস্ট করে নিই, তোমরাও একটু রেস্ট করে নাও, তারপর আমরা চলে যাব অঞ্জলি দিতে। তো এখন আমরা এসে পড়েছি অঞ্জলি দিতে। তো দেখতে পাচ্ছ এখানে কত ভিড় জমে আছে। তো আমরা এসে দেখলাম যে অলরেডি এখানে একবার অঞ্জলি হয়ে গেছে, তো সেকেন্ড টিপে আমরা দিয়েছি। তো আমার হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি, এখন আমি অষ্টমীর অঞ্জলিটা দিয়ে নিই। সো ভিউয়ার্স, আমি বাড়ি এসে পড়েছি, অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা যাব একটু ভোগ খেতে। তো অষ্টমীর দিন দাদার বাসায় ভোগে নিমন্ত্রণ ছিল, তো আমরা সকলে মিলে যাব একটু ভোগ খেতে। তো চলো সেখানে গিয়ে দেখা হবে। তো আমরা এসে পড়েছি এখানে ভোগ খেতে। তো দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের আইটেম ছিল। তো অষ্টমীর ভোগটা খুবই টেস্টি হয়েছিল। তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই। বাজা